দীর্ঘদিন ধরে সোনামুড়া মহকুমায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে। এই মহকুমাকে অনেকে গাজার মৃগয়া ক্ষেত্র বলেও অভিহিত করেন। বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যকে নেশামুক্ত করতে উদ্যোগ চালিয়ে গেলেও এই মহকুমায় গাঁজা চাষ বন্ধ হচ্ছে না বলে খবর। করোনা পরিস্থিতিতেও নেশাজাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা চলছে, নেশার ব্যবসা বন্ধ নেই। গোপন খবরের ভিত্তিতে বিএসএফ গোকুলনগর জি টিম 78 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নিয়ে পুলিশের সহায়তায় 460 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য প্রায় 69 লক্ষ টাকা বলে জানান। কলমচোরা থানার অন্তর্গত কলমচোরা গ্রাম পঞ্চায়েতের নতুন করণী এলাকার বন দপ্তরের একটি পরিত্যক্ত জায়গা থেকে এই গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন গ্রামে গাঁজাগুলি ভিন্ন রাজ্যে পাচার করার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল নেশা কারবারীদের দ্বারা। গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এর ডেপুটি কমান্ডার সঞ্জয় কুমার ও কেসি পুনিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। যদিও সেই অভিযানে পাচারকারীদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ, না পারলেও প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশের ধারণা, এই নেশা কারবারের সাথে রাজ্যের কোনো একটি বড়সড় গ্যাং জড়িত। অপরদিকে কলমচোরা থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও বিরাট পুলিশ ও টিএসআর বাহিনীর নেতৃত্বে শুক্রবার ভোর রাত উত্তর কলমচোরা থানা মোড়ের এলাকায় সঞ্জয় বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে 6টি নীল রঙের ড্রামে 177 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। এই গাঁজাগুলি তার বাড়ির একটি ঘরে মাটির নিচে মজুদ করা ছিল। গাঁজাগুলির বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা বলে পুলিশ জানায়। গাঁজা অভিযানের সাথে পুলিশ গাঁজা কারবারি সঞ্জয় বর্মনকেও আটক করে থানায় নিয়ে আসে। সঞ্জয় বর্মনের নামে কলমচোরা থানায় এনডিপিএস মামলা করা হয়। শনিবার তাকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়। গতকালকে আমরা রাত্রেবেলা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে উত্তর কলমচোরা থানামুড়া এলাকাতে সঞ্জয় বর্মনের বাড়িতে অভিযান চালাই এবং সেখান থেকে আমরা মোট 177 কেজি গাঁজা উদ্ধার করি, যা 6টি প্লাস্টিক গ্রামে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ঘরের মধ্যে ছিল তো এটা? ওর ঘরে বসত ঘরেই ছিল, যে ঘরেতে ওনার মা থাকতেন। আর কত টাকার গাঁজা? প্রায় বাজার মূল্য প্রায় 9 লাখ টাকা। কোনো আসামি গ্রেপ্তার হয়েছে? ওই তো এই ঘটনা অভিযুক্ত ব্যক্তি সঞ্জয় বর্মনকে আমরা রাত্রেবেলা অ্যারেস্ট করেছি এবং আজকে ওকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।